এখন আমরা দেখব এল ডিভাইসের ওয়েব ভার্সন, ওয়েবে কিভাবে কাজ করবে। আপনারা দেখতে পারতেছেন একটা ওয়েব পোর্টাল, এটাতে লগ ইন ফাংশন এবং এটাতে ইচ্ছা করলে আপনার অ্যাপসের লিঙ্কগুলি পাবেন, নিচের নামও অ্যাপসের লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা আপনি এখানে ইচ্ছা করলে কিউআর কোড দ্বারা ডাউনলোড করতে পারবেন অথবা ডাউনলোড ট্যাবের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি, ঢুকো ইউজার প্যানেলে ঢুকতেছি। এখন এই ইউজার একটু আগে আমরা যে অ্যাডভান্টেজ দিছি সেই রিপোর্টগুলি আমরা অনলাইন থেকে দেখব, নিচে নামো। আজকে রেকর্ড দেখতে পারতেছেন সকালবেলা সে অ্যাটেন্ডেন্স হচ্ছে, অ্যাটেন্ডেন্সের 17 তারিখে সে অ্যাবসেন্ট ছিল, এর আগে হলিডে ছিল, এর আগে প্রেজেন্ট হয়েছে, এর আগে অ্যাবসেন্ট, ঠিক আছে, দেখতে পারতেছেন। এখন ফুল রেকর্ডে যাও, ফুল রেকর্ডে যাওয়ার পরে এখন অল রেকর্ডে দিলে সে আগের রেকর্ডগুলি দেখতে পারবো, নামাও। হ্যাঁ, ওকে, এখন সে প্রেজেন্টটা দেখতে চাইলে আলাদা সে প্রেজেন্টটা দেখতে পারবো, প্রেজেন্টে দেখতেছেন প্রেজেন্টগুলো, সে প্রেজেন্ট হয়েছে, ঠিক আছে, ইন দিছে, আউট দেয়নি। তারপরে তুমি ইয়ে করো অ্যাবসেন্টে ক্লিক করলে সে যে যে তারিখে অ্যাবসেন্ট করছে অ্যাবসেন্টগুলো দেখাচ্ছে। এবার একটা লক্স এসএমএস নিচে নিচে। এখন তার কাছে প্রতিদিন যে যে এসএমএসগুলো গেছে, ঠিক আছে, সে এসএমএসগুলো টাইম, মোবাইল নাম্বার সহ দেখাচ্ছে। ওকে,